কিরে এরকম করে বসে আছিস কেন? না তোমাদের বাড়ি কি করতে যাব এখন? আমার কৌটা না চলে গেলাম, এই দেখো তোমাদের ভিডিও নিয়ে চলে যাচ্ছি আমি। পরোটা কেমন খেলে? মাংস কেমন খেলে? আমারও তো ঘৃণা লাগে, ওই কারণে তো খেতে পারি না আমি সব জায়গায়। হ্যাঁ নালা ভাব থাকে তো আমি তো তাই করি তো হালকা গরম। না কোন পিস? ছোট পিসি? না আমাকে কেমন লাগছে আমার পুরো রূপো, পুরো রূপো এই জন্য পড়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই রূপোটুকু কত দাম। হ্যাঁ না না কিচ্ছু হবে না, চলে গেলাম টাটা। না থাকবো না, তোমার একটা সেলফি তুলি। যাও যাও তাতেই যাও। হ্যাঁ যাও, যাচ্ছে ডাব খেতে দুজনে। দেখো মাসির দোকানে ডাব খেতে যাচ্ছে। দেখো কিপ্টে লোকের কাছে ডাব খেতে গেছে দেয় কিনা সেটাই ভরসা। যাক বাবা, কোন দিক থেকে সূর্য উঠেছে দিচ্ছে মনে হয় খেতে। কিরে তোদের দেখা যাচ্ছে না কেন? আমি একটু দূর থেকে ভিডিও করছি তো ওই কারণে ভালো দেখা যাচ্ছে না ওদেরকে। মনে হচ্ছে ডাব খেতে দিয়েছে। বাপরে কি জানি বাবা, মনে হচ্ছে দিয়েছে বাবা, কোন দিক থেকে সূর্য উঠেছে। কিরে ডাব খেতে দিল? দিল দাঁড়াও, কাকিমা আসছে এবার। বাবা দুটো দুজনে জেপে নিয়েছে। এটা পয়সা দিয়েছে কেন? কেন একটা দিয়েছে আর একটা পয়সা দিতে হবে? খাও খাও, আমি খেলাম আর খেতে হবে না আবার কাকিমারে। আমি না, তুমি খাও, তুমি খাও, আমি খেয়েছি, তুমি খাও। একটা ডাবে জল যাও। এবার ডাব কাটতে যাচ্ছে, দেখো জল ঠিক খেয়েছে। এবার এই নষ্ট হয়ে যাচ্ছিল, দেখো কাকার গালে পান। খাও খাও,
গালে দাও, গালে দাও, নাও 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 নাও। এই আমাকে না দিয়ে ও খাচ্ছে, এই আগে খাচ্ছিস কেন? আমি খাবো টাকা। আমাদের খাওয়া শেষ, টাটা, বাই বাই। এই যে মাঠটা দেখছো না তোমরা, হাই গাইস, তোমরা এই মাঠটা দেখছো না? আমি যখন আমার কাকার কাছে থাকতাম তখন আমি এই মাঠে খেলা করতাম, এই মাঠে খেলা করে আমি প্রাইজ নিয়ে গেছি অনেক অনেক, দেখেছো? ওই যে যে দোকানটায় বসে আমরা কথা বলছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ওখানে আমার মানে ওটা আমার কাকা কাকিমা, ওটা আমার কাকিমাদের দোকান। কাকিমাদের সঙ্গে একটু দেখা করে এবার আমি বাড়ি ফিরছি। এবার দেখো এই যে মাঠটা দেখেছো, এখানে অনেক খেলা করেছি। এই দেখো এবার আমি বাড়ি ফিরছি, টোটোয় উঠেছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। এই বাড়ি যাবো না তো কি করবো, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই। তোমাদেরকেই কি বলছো ভালো করে বলো। কাকির বাড়ি এলে একটু আদর যত্ন খেয়ে যাও। ওই খেলাম অনেক আর নয়, থাকা যাবে না। না না, এনেছে, আমি থাকিনি। এই যে রাস্তাটা দেখছি না, পড়ে গেল। এই রাস্তাতে যখন কাকাদের বাড়ি থাকতাম, এইদিকে আমার কাকারা থাকতো, তখন এই রাস্তায় আটি আটি করতাম গঙ্গার পাশ দিয়ে, এখানে গান করতাম। তখন একটা কি গান ছিল, পারদেশি, পারদেশি গানটা আমি খুব গান করতাম। এই চুপ কর, এই যে ও, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। এই রাস্তাটার কথা ভুলতে পারি না আমি, সত্যি সত্যি এই রাস্তাটা আমার মনে পড়ে। যখনই যাই এই রাস্তা দিয়ে আসি আর কি, তখন মনে পড়ে খুব। গেছো গঙ্গার পাড়, তখন এইসব ঘাট ছিল না, এখানটায় এরকম পাড় বাঁধানো ছিল না, এখানটায় পুরো জঙ্গল ছিল। বাঘ সিংহ ঘুরত না এখানটায় পুরো। ওই যে উলু বনে ওই যে ওই যে ওইগুলো ওই যে দেখা যাচ্ছে না, ওইগুলো ছিল এখানে ভর্তি। তখন এইসব বাড়ি টাড়ি ছিল না কি, কিছুই ছিল না। এই যে এইসব জায়গা জঙ্গল ছিল, মানে জঙ্গল ছিল কি, এখানটায় জল আসতো আরও নিচু ছিল। এখন তো মা নিচু ছিল, ওই যে ওই ঘাটটাও ছিল না, ওই যে ওই যে ওই যে ওই ঘাটটা করেছে। ওই যে এইসব বাজার বসতো না কি আগে, ওখানে 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 কাকিমারা থাকতো। সব জায়গা আমার চেনা এখানটায়। এই যে সাত ভাই বাড়ি, এই যে সাত ভাই বাড়ি, এই রাস্তাতে আমাদের কাকিমাদের বাড়ি যেতে হয়। এই দেখো ঠিক করে নিলে, তখন আমি কোথায় ছিলাম? তারপরে ই বাবা, আমি তো টের পেলাম না। এই 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 বলছে রে, আবার সবার সাথে খাস করে চরম দেখবি। আমি কি কানা ছিলাম? এই চোখ চোখ হাতে তারা ছুটকাচ্ছে, ওই 200 টাকা 400 টাকা হয়ে গেছে। আগের বার মানে ও ওই পারে 100 টাকা আমাকে দিয়েছিলে, তুমি নাওনি তাই আমি আর দিইনি। আজকে পেয়েছো খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, টাকা পেয়ে আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। বলো আজকে আমাদের খুব ভালো আনন্দ দিন, আমরা 400 টাকা তুলে দিচ্ছি।
বাবা সত্যি আমার হাত চুলকাচ্ছিল।